আলোর বেঁকে যাওয়া বেন্ডিং অফ লাইট এইটা হচ্ছে দুইটা টাইপ হচ্ছে অ্যাপটিভ সিঙ্গেল সেল হচ্ছে গ্রেটিং এখানে অনেকগুলো চিট থাকে তারপর হচ্ছে পোলারাইজেশন বা আমার লাইটকে আমি একটা ইতে নিয়ে আসবো একটা প্লেনে নিয়ে আসবো লাইট যদি বিভিন্ন অনেকগুলো প্লেনের মধ্যে তার ই থাকে কি বলে কম্পনশীল থাকে তাকে আমরা নিয়ে আসবো একটা ধরে অনেকগুলো ধরে যদি আমার লাইট কম্পিত থাকে কম্পমান থাকে তাহলে আমরা এটাকে একটা ধরে নিয়ে আসবো এবং একটা ধরে যদি নিয়ে আসবো এটা নাম হচ্ছে পোলারাইজেশন সিঙ্গেল প্লেনে নিয়ে আসবো এটাকে আচ্ছা সুপারপজিশন মানে কি যখন দুইটা কণা দুইটা তরঙ্গ যখন একই সময় কোন একটা পয়েন্টে একটার উপর আরেকটা চলে আসে একটা সেম টাইম যখন দুইটা তরঙ্গ চলে আসে একটা পয়েন্টে তখন ওই জায়গাটাতে আমার ডিসপ্লেসমেন্ট বা স্মরণ কি হবে দুইটা তরঙ্গ যেদিকে স্মরণ করতে চাই ধরো একটা তরঙ্গ দিতে চাই উপরের দিকে 10 সেন্টিমিটার আরেকটা তরঙ্গ দিতে চাই নিচের দিকে 10 সেন্টিমিটার তাহলে স্মরণ কত হবে সমান দিকে আর দুইটা যদি 10 সেন্টিমিটার দিতে চাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দুইটাই সেম কজ সোর্স তো একই তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে ওয়েভলেংথ সি হচ্ছে আলোর বেগ স্পিড অফ লাইট টি হচ্ছে টাইম আর এক্স1 হচ্ছে যে পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করছি ওই সোর্স থেকে ওই পয়েন্ট পর্যন্ত আমার ডিসটেন্সটা এই তরঙ্গের জন্য সোর্স থেকে ওই পার্টিকুলার পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এক্স1 আর এই তরঙ্গের জন্য সোর্স থেকে পার্টিকুলার ওই সেম পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এক্স2 ইলাস্ট্রেট করে দেখাই একটু দাও ধরো এটা আমার সোর্স 1 এই পয়েন্টটা আমরা উপরিপাতন নিব সোর্স 1 থেকে আসছে এখানে আর সোর্স 2 মানে পরে এখানে এটা সোর্স 2 তো দুইটার কি দূরত্ব সমান না না সমান্তরাল না আমি যে আগামী দিনে তোমাদের কি পরীক্ষা দেব পরীক্ষাটা অবশ্যই ঠিক আছে তাই না প্রথম তরঙ্গটা গেছে x1 পরিমাণ দ্বিতীয় তরঙ্গটা গেছে কতটুকু x2 পরিমাণ এই যে x1 আর এই যে x2 তাদের মধ্যে পাথ ডিফারেন্স কতটুকু বা কথা পার্থক্য কতটুকু x2 মানে x1 এটা বেশি একটা কম তো x2 মানে x1 যদি হয় x1 x2 তাহলে কথা পার্থক্য কতটুকু x2 তাহলে আমরা এটাকে বলবো কথা পার্থক্য কথা পার্থক্য ইজ ইকুয়াল টু বা পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1 অথবা s2b মাইনাস s1b তাহলে তোমরা দেখা যায় x2 মাইনাস x1 ঠিক আছে এগুলো বুঝে খুবই জরুরি কারণ পরীক্ষার সময় যখন 4 মার্কের সিচুয়েশন থাকে ক্রিয়েটিভ কোশ্চেন যখন থাকবে তখন কিন্তু এই কনসেপ্টটা তোমার মাথায় থাকা লাগবে কারণ সব সময় কিন্তু ডাইরেক্ট ইকুয়েশন সলভ করে आंसर বের করতে এরকম आंसर প্রশ্ন থাকবে না কিছু সময় এরকম পিছন থেকে একটু ব্যাক করে आंसर করা লাগবে তোমাদের ওকে ইনিশ মাথায় রাখবে আর উপরিপাতনের পরের কাহিনী বলে এই তো দুইটা তরঙ্গ উপরিপাতিত হলো আর উপরিপাতিত হওয়ার পরে নতুন যে তরঙ্গ আসবে সেটা কি হবে y1 + y2
সরণের যোগফল আমরা আগেই বলে দিয়েছি সরণ হবে হয় 180 ডিগ্রি না হয় 0 ডিগ্রি তাহলে জাস্ট দুইটা যোগ করে দেব y1 y2 = a কমন যাবে আমাদের a হচ্ছে কমন যাবে এখান থেকে a কমন যদি যায় তাহলে sin c + sin d ছোট কি বলো 2 sin c + d/2 into cos c - d/2 হতো তাহলে 2 sin c + d/2 এখানে তো 2 পাবে ল্যামডা কমন যাবে না দুটো থেকে 2 পাবে ল্যামডা c + d/2 তাহলে 2 ct ct = 2 ct - x1 - x2 / 2 into cos c - d/2 ठीक है y is equal to y1 plus y2 is equal to 2a sin 2 by lambda 2 ct minus x1 minus x2 / 2 into cos 2 by lambda আবার কমন ct ct আমরা যাব কিটা x2 minus x1 / 2 ওকে এখন তরঙ্গ পড়ানোর সময় জিনিসটা ক্লিয়ার করার কথা ছিল যদি আমি তরঙ্গ আগে পড়াইনি হ্যাঁ cos আমরা একটা অংশটা ধরে আস্তাটা নতুন তরঙ্গে বিস্তার বানিয়ে দিব এখান তরঙ্গ হয়ে থেকে একটা পোর্শনকে ধরে নিয়ে আমরা কি করবো নতুন তরঙ্গের এমপ্লিটিউড বা বিস্তার বানিয়ে দিব কোন অংশটাকে বিস্তার বানাবো যে অংশে টি নাই এটা তরঙ্গে ডিটেল আলোচনা করবো আমরা সেটা মাথায় রাখবো যে অংশে বা যে টার্মের মধ্যে আমার টাইম নাই সেটা আমার বিস্তার হবে বা অ্যাম্প্লিটিউড হবে কারণ আমার বিস্তারটা সময়ের সাথে চেঞ্জ হয় না মানে বিস্তার হচ্ছে আমার একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা কনসেপ্ট অ্যাম্প্লিটিউড যেটা একটা টাইমের সাথে ডিপেন্ডেন্ট না আমি যদি বিস্তারকে টাইম আছে এরকম একটা টার্ম দিয়ে দিয়ে দিই তাহলে সেখানে কিন্তু টাইম এন্ড ডিপেন্ডেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমার অ্যাম্প্লিটিউড আসবে আমরা কি করবো আমরা কোন অংশটাকে বিস্তার হিসেবে নেবো বলো বিস্তার হিসেবে কোন অংশটাকে টি নাই 2a cos 5 ল্যামডা ইনটু x2 - x1 এটা আমার বিস্তার নতুন তরঙ্গ তাহলে আমি লিখবো 2a তাহলে এটাকে আলাদা একসাথে করে ফেলি আগে 2a cos 5 ল্যামডা ইনটু x2 - x1 ইনটু sin 5 ল্যামডা ইনটু 2 ct - x1 - x2 ওকে cos 5 ল্যামডা হ্যাঁ আমরা গবেষণা করব এই অংশের উপর অ্যানালাইসিসটা আসলে এই অংশের উপর দিয়ে আসবে কারণ এটা যদি ম্যাক্সিমাম হয় আমি ব্রাইট পাবো এটা যদি জিরো হয় তাহলে আমরা ডার্ক পাবো আর কিছু না ঠিক আছে আমার বিস্তারের উপর তো ডিপেন্ড করে আমার যদি বিস্তার ম্যাক্সিমাম হয় ব্যাকগ্রাউন্ড যদি ম্যাক্সিমাম হয় আমরা উজ্জ্বল পাবো আর যদি অন্ধকার হয় বা জিরো হয় এখানে আমরা অন্ধকার পাবো বাই এটা 2 সিটি মাইনাস x1 মাইনাস x2 হ্যাঁ জি আচ্ছা তাহলে এখন লিখে ফেলো এখান থেকে কি লিখবো a is equal to 2a cos 5 by lambda into x2 minus x1 এটা হচ্ছে আমার উপরিপাতিত ভাব আমার যে সুপারপজিশন হওয়ার পরে নতুন যে আমরা ওই পাইছি সেটার এমপ্লিটিউড বা বিস্তার ভাই দুটোটা আলো সমান হলে কি হইব হ্যাঁ দুটোটা আলো ইয়া সমান হলে কি সমান হলে x1 আর x2 সমান হলে x1 আর x2 সমান হলে সমান সমান হবে বিস্তার জিরো হবে কতবার তো যদি না থাকে তাহলে বিস্তার আসবে না ভিতরে যে বেরোটা ওইটা যদি আমার 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি তো হয় into x2 minus x1 is equal to 0 অথবা পাই অথবা 2 পাই 3 পাই এভাবে n পাই ঠিক আছে তাহলে x2 minus x1 সমান কি বলা যায় ল্যামডা 0 ল্যামডা পাই পাই কাটা যায় না দুই সাইডে এটার সাথে আমি যখন এটার সাথে কম্পেয়ার করব পাই পাই কাটা যায় ওখানে থাকবে ল্যামডা এটার সাথে কম্পেয়ার করলে 2 ল্যামডা পাই পাই কাটা যায় ওটার সাথে 2 ল্যামডা 3 ল্যামডা n ল্যামডা
তাহলে আমার যদি পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথের পূর্ণ সংখ্যক গুণিতক হয়, আমার যদি একটা ইন্টিজারের ই হয় ফ্যাক্টর হয়, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? ম্যাক্সিমাম পাবো, প্রাইম পাবো। ওকে, এ ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম মানে এ ম্যাক্সিমাম মানে হচ্ছে প্লাস মাইনাস 2a, তাই তো? এখানে যদি 1 আসে তাহলে 2a আসবে आंसर, এখানে যদি মাইনাস 1 আসে তাহলে মাইনাস 2 আসবে आंसर, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, আর এ মিনিমাম মানে কি? 0। এ মিনিমাম মানে হচ্ছে 0। আর 0 মানে কি? কোজের ভিতরে কত থাকলে आंसर 0 আসে, 90 ডিগ্রি থাকলে অথবা 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, মানে আমার যদি বিভাজ্য সংখ্যক গুণিতক হয় আমি এর চেয়ে সুন্দর একটা এটাতে কালার ধরো, এতটুকু সময় বুঝছো? এতটুকু বোঝা গেলে আমি নতুন একটা এপিস করি, ওয়ান মিনিট শর্ত কত পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর ছিল এটা ছিল কিছুর জন্য উজ্জ্বল বা ব্রাইট। আর যদি x2 - x1 λ/2 3λ/2 5λ/2 এরকম ভাবে 2n+1 λ/2 হয়, তাহলে কি পাবো? অন্ধকার। তাহলে খেয়াল করো এটার সাথে কিন্তু মিলতেছে না কিছু, মানে প্যাটার্নটা একটু ভালোভাবে ডিজাইন করা যায়, জিনিসটা এরকম যে আমার যদি পথ পার্থক্য λ/2 এর বেজির গুণিতক হয় তাহলে আমি অন্ধকার পাবো। আর এখানে যদি বলতে পারতাম পথ পার্থক্য λ/2 এর জোড়গুণিতক অথবা আমার যদি ইভেন মাল্টিপল ফ্যাক্টর থাকে তাহলে হচ্ছে আমার জিনিসটা বলার জন্য আমার জন্য সুবিধা, কারণ কি এখানে উভয় পক্ষ করে নিচ্ছে দুই দ্বারা গুণ করতে পারি না, তাহলে কি হয়ে যাবো 0 2λ/2 4λ/2 6λ/2 তাহলে 2n λ/2 দুই দিয়ে গুণ করছি, দুই দিয়ে ভাগ করছি, এবং ফ্রিতে আমরা কি পেয়ে গেলাম? এদের সাথে সম্পর্ক একটা পেয়ে গেলাম, মানে একই সূত্র দিয়ে কাজ করা যায়। λ/2 এর জোড় গুণিতক উজ্জ্বল, λ/2 এর বেজোড় গুণিতক অনুজ্জ্বল, ঠিক আছে? এটা সব জায়গায় রাখো। এবং এই পথ পার্থক্য রিলেটেড ম্যাথ আসে এডমিশনের সময়, পথ পার্থক্য রিলেটেড ম্যাথ আসে, যে প্রশ্ন থাকবে এরকম যে পথ পার্থক্য যখন শূন্য তখন তো আমি শিওর প্রাইস পাবো, কিন্তু বলবে এর পরবর্তী কখন তুমি ই পাবা, উজ্জ্বল আলো পাবা। তো তোমার যদি এটা মনে না থাকে পরবর্তী উজ্জ্বল মানে কি ল্যাম্বডা কত পার্থক্য থাকা লাগবে, তুমি যদি ওইটা জানো তাহলে ওই রিলেটেড ম্যাথ করতে পারবে, না হয় এই আইডিয়া তোমার না থাকলে ওই রিলেটেড ম্যাথে হাত দিতে পারবে না। আচ্ছা, আর ও হ্যাঁ, এটার নাম হচ্ছে গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটার নাম হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার অথবা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, গঠনমূলক, ধ্বংসাত্মক। Thank you.